মরতে হয় মরব, তবু আমরা পথ ছাড়ব না। এই শপথ দিয়ে আমাদের নেতা কর্মীরা, কি আপনি ঘুমাচ্ছেন নাকি? অনেক ইতিহাস, অনেক অসত্যকে সত্য বানিয়ে আজকে তারা প্রচার করে বিদেশি বন্ধুদের কাছে আমাদেরকে অপবাদ। তো যাক, আমি কথার বাড়াবো না। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ স্টেডিয়ামের সম্পাদক মণ্ডলী, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, মোটামুটি সবাই আওয়ামী লীগ যেখানেই থাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ তারই প্রমাণ। আমাদের সবাই, আমরা শপথ নিয়ে নেমেছি আদর্শ প্রতিষ্ঠার জন্য, মরতে হয় মরব, তবু আমরা পথ ছাড়ব না। এই শপথ দিয়ে আমাদের নেতা কর্মীরা, কি আপনি ঘুমাচ্ছেন নাকি? দেখুন, হঠাৎ করে আজকে একটা ভুয়া প্রেস রিলিজ আমাদের পার্টির, আমাদের দপ্তর সম্পাদকের সই করা, একদম জালিয়াতি, তার নামে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ 28 তারিখের পরিবর্তে 29 অক্টোবর আওয়ামী লীগ তাদের শান্তি সমাবেশ করে। আজকে আজকে জালিয়াতিটা তারা করেছে নানানভাবে বিভ্রান্ত, ধরা পড়ে যায়, এটা হলো সমস্যা। ফখরুল সাহেবের সব খেলা ধরে পড়েছে, গোপন রাখতে পারে না, কি করবে, ধমক খেতে খেতে ড্যামস নদীর পার থেকে ধমক মারে, বেচারা তো অস্থির হয়ে যায়। মাঝে মাঝে তাকে খুব নার্ভাস দেখা, খুবই নার্ভাস দেখা, নার্ভাস সময় নার্ভাসনেস যখন থাকে তখন উল্টো পাল্টা কথা বলে, কাকে কি বলে উল্টা ঠিক থাকে না। কাজে আমরা আমাদের পথে আছি,